সবাই আজ দৌড়ে ডুবো অবসর যেন নাই ম্যাডাম স্যার দিচ্ছে পাপড় পড়াই পড়ে কেন নাই ফেসবুক ভালো লাগে সবার রেপ চলে যায় মামা ভাগিনা দেখি কানে কানে বলে যায় দিন শেষে আমরা সব পাপে আরে তারাই আছেন কেন জান তারা কি দেখতেছেন আমার পায়ে স্যান্ডেলটা দেখছেন সুন্দর জুতা নিজের নিজে ভদ্রলোক কইলে ভদ্রলোক হওয়া যায় না অষ্টম আশ্চর্য না ভাইয়া সেটা তো জানি হ্যাঁ অষ্টম আশ্চর্য হচ্ছে ফেসবুক Hi. What is your danda? No danda. You are my uncle. I'm your sister son. Yes. So I love you. Okay. Thank you. Message my body. Yes. Right side. Thank you. No thank you. One important talk with you. What talk? I need money. What? Don't touch me. I gave you 500 taka goto koyek din age. Yes. Already finished. How finished? But acha ami ekta chhele manush. Dhaka shohore ekta chhele cholte koto taka lage? Ei koyekta taka diye ki chala jay. Tarporo ami tin bar research korchi. One time 100 plus 100 plus 100 equal to 300. Another 200. Another 200. Miscellaneous. What? Miscellaneous মানে আনুষঙ্গিক খরচ হানিফ আমার কথা শোনো I will not give any money in this month until next month পরের মাস আসার আগে তোমাকে একটা পয়সাও দেব না ওকে ইউ ক্যান নট মানি নো নো প্রবলেম ইটস এ ভেরি সিম্পল ম্যাটার ফর মি ইউ ডোন্ট গিভ মি মানি আই গো ব্যাক মাই হোম ওকে বাট আবল তুমি এক কাজ করে আমাদের সমস্ত কাপড় চোপড় সব গুছাই বলো আমরা গ্রামের বাড়িতে চলে যাব কিছু কইতা এন বস বলতাছি আমার যাতে কাপড় চোপড় আছে সব কিছু গুছাই নিয়ে চলো আমরা গ্রামের বাড়ি চলে যাব হ্যাঁ কি কইতা এন কো একদিন আগেই না আইলাম অন আবার জামু কিনলিয়া বাট তুমি বুঝতেছ না কারণ আমার একমাত্র মামা আমাকে ভালোবাসে না আমাকে ভালোবাসে না বলে সে আমাকে কোনো টাকা পয়সা দিতে চায় না তাহলে এই ঢাকা শহরে কেন থাকবো ও টাকা পয়সা ঠিকই তো একলা মানুষের কত দিব আপনি এক কাম করেন বস আপনি আমারে ফোন দেন ফোন দিয়ে কাল এই মোবাইলে টাকা পাঠাইতে আমার মোবাইলে টাকা পাঠানো যায় আমি নিচে তো ডালে আমু নো 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 নিড নো বাট হোয়াই প্লিজ টেল মি আই উইল গিভ ইউ মানি আমি তোমাকে টাকা দেবো ওকে ইউ গিভ মি মানি ইয়েস রিয়েলি আই উইল গিভ ইউ মানি হাউ মাচ It's a simple matter for you, I know that. My need 1,000. 1,000 taka? Yes. Why? I need 1,000. I cannot give you 1,000 taka, okay? Okay. Okay, sorry. You are my uncle. I'm your sister's son. So 50% discount. You give me 500 taka, okay? I am giving you 500 taka, but mind it. Taka will destroy you. You are going to Nostro, okay? Okay. And this is not fair. Don't worry. You are honest. You are a great man. So I love you. I'm your sister son. I and you same, okay? But ami to tomar follow kori. I proud of you. But it's your wrong idea. I don't Nostro, okay? Okay. Thank you. Okay, thank you. I love you. Now message my body. No. You only give me 500. You give me 1,000 then
আমি তোমারে মেসেজ করতাম এখন করতে পারব না আমা আমি তা কইলে এই যে কথা কইলে সব ইংলিশ কয় আমি তো কিচ্ছু বুঝতাছি না আমার কথা কয় আবার টাকা পয়সা লয় নাকি না ও তাহলে ঠিক আছে আবুল বস টাকা আমি চাই টিকিট কিনলাম পরে দেখলাম বাপ ভালো না ঠিক আছে কত দিতে আই যাই দেখ তুমি তুমি এক কাজ করো তুমি একবার গেম খেলো ফ্রি তাইলে হবে তোমার আমি কোনো টাকা দিতে পারবো না বাস আমি আসলে কি আমার গেমস খেলতে হবে না আমার কিছু টাকা বাকা দরকার আছে ঠিক আছে আমি বাংলা ফেরত দিব ঠিক আছে বাট রান্নাঘরে কিসের শব্দ হইতাছে মনে হয় কোনো বিড়াল টিলাল ঢুকছে যাও একটু রান্নাঘরে দেখে আস না আমার ভয় লাগ না ও বুঝছি এই যে আপনি মামার কাছে টাকা লম আমার মামা নাই তো ঠিক আছে তাহলে ঢাকা করে একটা মামা খুঁজতে হইব মামা পারবে না আগে রান্নাঘরে দেখো রান্নাঘরে দেখে আসা যাও আমার ভয় করতে আছে ভয় করলে হবে না দেখো বিড়াল সব খায় ভালো হবে মুখ দিবে দাও This side. Sorry. আসলে আমার হাত অনেক শক্ত আমি পারবো না ভাই আমার অপরাধটা কি ভাই অপরাধ তোর অপরাধ তুই জানাস না কৃতকরম রে তোর কৃতকরম তোরে তিন দিন মনিটরিং করবো কইছিলাম তোর যত খরচ পাতি লাগে সব দিছি তারপরও তুই দেখ নাই কি দেই রে ভাই নজরুল বস কি দেয় নাই ভাই লাইক দেখ নাই কাকে লাইক এর লাগা বাপ দাবারে বেরল ভাই চলে আইছেন ভাই আপনার ছোট ভাই না আমি তুই অবশ্যই আমার ছোট ভাই তুই অবশ্যই আমার ছোট ভাই তুই যদি ছোট ভাই না হইতি তোরে কাজটা কুচি কুচি করে লাইতাম কিন্তু তুই আমার ছোট ভাই না তুই আমার দুশ্মন 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 তুই জানোস একটা লাইক দিলে কি সমস্যা হইতো তোর কি সমস্যা হইতো একটা লাইক দিলে ভাই কি করতে ভাই আমার কবাই কইলা কো তুই জানোস তুই আমার কত বড় ক্ষতি করছস হ্যাঁ তুই একটা লাইকটা দেওয়ার কারণে হাজার হাজার লাইক থেকে আমি বঞ্চিত হচ্ছি অত্র এলাকাবাসী সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হয়েছে আমার পোস্ট দেখা থেকে ভাই আমি লাইক দেই না ভাই লাইক দেস না নজরুল বাস আর মাথা নিচে দিবি পাউকের দিকে যতক্ষণ পর্যন্ত শিকার না করবো
আমার ফেসবুকের পোস্টে লাইক দিব ততক্ষণ পর্যন্ত ওর উপরে প্রহার চলবে यस বস ভালো কথা বলেছিস, বেঞ্চিটা তুলে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দে আর নিচে লিখে দে কামাল হোসেন বাবর ভাই ফেসবুক বাবর ভাইয়ের পোস্টে লাইক না দেওয়ার কারণে এই রকম পরিণতি হতে পারে। আমি খামু না কোথায় যেতে বলবে আপনি? আমার এখন চিটার বাটপার, আপনি তো বড় চিটার বড় বাটপার। এই যে কলার মাথাটা খেয়ে এলেন, টেকা দেবো কেরা? এ উত্তর কি আমার তোমারই দিতে হইব? কার দিবেন? তোমারে কেন দিব? কলাটা খাইয়ে আপনি আয়া বললেন টাকা ছাড়া। তুমি কেন টাকা সারতে গেলা? আপনারই তো কইলাম যে ঠিক আছে, আমি রুমমেট, আমার কলার দামটা দিয়ে দেন, দিলেন না? না দিব না তো, আরো দিব না, কোনোদিনই দিব না। মানে কথা কওয়ার সময় বুঝছেন, গারে রিমোরা রগ উমোরা রগ মনে ফাইটা। আচ্ছা তুমি কি অফিসে যাইবা? তো অফিসে তো আমিও যাবো আপনার সাথে। কেন? আমরা তো তোমাকে আমাদের সাথে নিব না। কেন অসুবিধা কি? অসুবিধা আছে, আমরা ওখানে কাউকে দেখাতে চাই না যে তুমি আমাদের পরিচিত। আচ্ছা আমি গেলে অসুবিধা না কই হই? আর জীবন দা, এত করে যখন সোহেলদা বলছে চলুন না একসাথে যাই। একসাথে? আচ্ছা দিতে পারি এক শর্তে, ও এক কিলোমিটার আগে অফিসে নেমে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি অফিসের নিচেই নামো। না অফিসের নিচে না, অফিসের এক কিলোমিটার আগে। জীবন দা অফিসের নিচে নামলে অসুবিধা কোথায়? অসুবিধা নেই, চলো। তোমাদের সাথে আমি পারি না। অসুবিধা কি? এই সামান্য সময় তো, সামান্য সময় সমস্যা হবে না। দুনিয়ারে টাইট করবার সে বেলা করে, হ্যাঁ কয় টাইট অবস্থা যখন যায়। আরে কি ব্যাপার, লড়ো কেন এত?
সমস্যা হলে আপনি আর একটু চেপে আসুন আমাদের চেপে খোলেন তো হয়ে দুজন ওইটা খুললে এলান অ দেখলে ঘর মধ্যে কলম উদ্বাগ লাগে শরীরটা জলে ওই দেখলে খোলেন খোলেন উভয়কে বলতে আসি খুললে ফেলান এখন ওই যে বে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিক দিয়ে ওঠে নাই এখন কলম রাইট তো হয়ে গেলে খোলেন জি রাইতে আসলে চশমা পড়লে কেমন একটা বলদের মতো লাগে না আপনি কেন চশমা পড়া থাকবেন রাজীব চাচা বলছে যে সানগ্লাস খুলে ফেলা চাচা আপনার কিন্তু সানগ্লাস খুলে ফেলা উচিত রাজীব তোরে বলতে আছে সানগ্লাসটা খুলে ফেলা ও আমি ভাবছিলাম আসলে তো রাইট রাইট লাগে কেন রাইট হইলে হেই পিন নে কি পিন নে ওই যে সোহে দিয়া আমি তো দেখা ফুটা ফাউলিয়া রাস্তা দিয়ে বইছে না রে ও ভাই দিয়া যান এতি আতু লুলারে যা যা করেন দিয়া যান চাচা আপনারে কিন্তু খয়রাতির চরিত্রে খুব ভাল লাগছে আরেকবার কইরা দেখাবেন আপনি কিন্তু এই কাজটা করতে পারেন হ্যাঁ কোরিয়া তো দেখাবই আমি কোরিয়া দেখানোর অনেক টাইম আছে সেখানে আসব রাজীব জি ভাই এটা আমাদের কাজ না জি চাচা এইটা কিন্তু আমাদের কাজ না আমাদের কাজ ওইটাই আমাদের কাজ কিন্তু এইটাই ও আবার পেঁচটাকে ফেলাইছি তুই জি চাচা আপনি কিন্তু পেঁচাইতেছেন বেশি মনি সাহেব ও আমরা তো আমার অ্যাম্বুলেন্স মনি মাসের অনেক উপকার করে এখন শুনছি বলে আমরা ওই লাশও বলে আনা নেওয়া করতে আছেন অ্যাম্বুলেন্সে কোনে আসলে ই হয়েছে কি মানুষ তো মরিয়া গেলে লাশ হইয়া যায় আর লাশ থাকলে এই পয়সা গন্ধ হয়ে যায় এটা তো সমাজের জন্য রাজীব এগুলো আমাদের কাজ না জি চাচা এইগুলো কিন্তু আমাদের কাজ না আমাদের কাজ ওইটাই আমাদের কাজ এইটাই রাজীব ভাই তুই যেভাবে লাশের বর্ণনা দিতেছ মনে হচ্ছে লাশের একটা কারখানা খুলে বসে কারণ নজরে আমরা কি কারখানা খুলে বলছি আমরা কারখানা খুলি নাই ওরে মাহবুব ও তো থামবে না মোড়ো এ আরে থামা আরে থামা মোর কলম মাথা কলম রক্ত উঠতে যাইতে আছে প্রেসার কলম বাড়ি যাইতে আছে কলম চাচা বুঝাই মুই বলতে আসি সেটা হচ্ছে যে সে বুঝতে পারে নাই অন্যভাবে নিয়ে নাম নেই আপনি উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই ব্লাড প্রেশার বেড়ে যাবে না আরে বুঝাই বলো না যে আমি কেডা আমার বংশধর কেরা সেরে বাংলাকে ফজলুল হকের যে চতুর্থ বংশধর আমরা সেটা তুই ওকে বুঝাই বলো না চাচা কিন্তু একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার কুম্ফু কারাতে দিতে পাইয়ে গেছে কিন্তু ব্ল্যাক বেল্ট তাই চাচা আমার কিন্তু ছোটবেলার থেকে কুম্ফু কারাতে শেখার খুব ইচ্ছা আছিল আপনারও কিন্তু শেখা উচিত কুম্ফু কারাটি খুবই ভালো জিনিস একটা যদি জানেন না আপনি নিচে যে একটা উফ করে সাউন্ড দেবেন লোকজন কিন্তু আশপাশ দিয়ে সব শরীরে খারাপ আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন স্যার শিখবো আনে কুম্ফু কারাটি তো শিখবই আনে আর শিক্ষা যে ক্যারে ক্যারে কি বুঝাবো সেটা তো পরে আসতে আছে তুমি ইউ সুমন তুমি হচ্ছে গিয়া কি জানি টাইগার সুমন তোমার ডরে বলে সুন্দরবনে বাঘে বান্দরে এক লগে বলে জগে জগে পানি খায় দুই দিন জব করিয়া চা আসতে খাও এটা ভদ্রলোকের বাসা চা আসতে খাও হ্যাঁ সেটা মনে করেন যে চাষা এক কেলে খাইতে মনে হয় কিন্তু এখন খাই কিনে কে জানে আয় তুমি চশমাটা পিনথালে কিসের পিনে চলো চশমা খুললে হালা বেড়া তুই বলে রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় দাঁত আছে আর কল্লাটা হিজিয়ে হালো না কামড় দিয়া কামড় দিয়ে আর ঘেরিটা হিজিয়ে হালো না কেন আসলে রয়্যাল বেঙ্গল টাইগারই যদি হয়ে থাকেন আপনার কিন্তু মাংস খাওয়া উচিত কাঁচা মাংস
ঠিক না চাচা? এ মনি তুই কথা বলে ভাষালে করতে মন করতে ভালো লাগতেছে না। মাংস খাবো তোর তা তোরে জগতিয়া এই মাংস খাবো কিমা বানিলে তোর তা খাবো রাগ দে। এই যে গাল কাটা পোজ দেওয়া রাজীব আপনি। জি আর অন্য কোথাও আর কাটে না? অন্য কোথাও তেহাম তুমি কাটে না ওই দিন শর্ট টাইম কাটবে আনে কিডা কিডা কোন হইতে কাটবে আনে তো বুঝাবো আমি। তুমি বসে আছো কেন? আমার ভালো লাগতো না, আমার ইংরেজি শিখতে ঠিক আছে ভালো লাগে না। ইংরেজি শিখতে ভালো লাগে না কিন্তু তাহলে ইংরেজি বলতে চাও কেন? আপনার কি মুখে ললিপপ চুইসে বিয়ে কবুল করছিলেন? মোর মতে একটা সিলিম ফিট মাইয়া লাগে গড়তে হইলো তোমার তো এরকম সিলিম হইতে হইবে নাকি? সেই মেয়েটা আমাকে পছন্দ করে আমরা দুই করতে দিব। দিন শেষে আমরা